हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल एंड वेलकम टू माय अनदर न्यू वीडियो। तो आमरा सिनाओ एशियाने एंड एशियान थेके मूलत एखन जाबो आमार ग्रामेर बासा साइडे एंड ग्रामेर बासा साइडे बेश कयेकटा जायगा देखार मतो आछे। आर आमार साथे आछे एखन नीरबदा, पिछने बसे आछे, माने पिलियन हिसाबे निछि आर कि। तो नीरबदा सह जाबो सेम बेश कयेकटा जायगा आपनादेरके घुराय देखाबो एंड बेशी कथा ना बोले রাস্তার ভিউটা দেখেন, লেটস গো। সকালে প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপারে। তো আমরা চলে আসছি, এটাকে মূলত মন্ডলহাট বলে, আর এখানে মূলত আমার গ্রামের বাসা। তো মন্ডলহাট থেকে প্রায় বারুনি মেলা প্রায় 7 কিলোর মতো। আচ্ছা, এখান থেকে মূলত ময়দানের দিকে 8 কিলোর মতো। এন্ড এপাশ দিয়ে ময়দান ডিগি যাওয়ার রাস্তা হচ্ছে সামনে, অ্যান্ড সামনে আরেকটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে আমাদের এই বোদা উপজেলার একটা বিশেষ জায়গা, যেটা হয়তো অনেকে চিনে আবার অনেকে চিনে না, সেটা হচ্ছে মিশন। মানে এখানে সব খ্রিস্টানরা থাকে এবং খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টানদের যে আদিম যে একটা আছে তারা এখানে মূলত থাকে। খ্রিস্টানদের কিছু বংশধর এখনও এই বোদা উপজেলার মন্ডলহাটের পাশে রয়ে গেছে। তো চলেন সরাসরি সেই মিশনে আপনাদেরকে দেখাই যে আসলে মিশনটা আসলে কত সুন্দর। এই পাশে যে রাস্তাটা গেছে বাগটোকরা ঘাট, এপাশ দিয়ে মূলত ময়দান ডিগি টু পঞ্চগড় ঢুকতে লাগবে, আর এটা হচ্ছে সেই মিশনটা। অ্যান্ড আমরা এখন মিশনের ভিতরে ঢুকবো। মিশনের চারপাশে মূলত এরকম লোহা দিয়ে চারপাশে ঘেরাও করা আছে। আমি চাইছিলাম যে আপনাদেরকে মিশনে নিয়ে আসবো, তো সরাসরি মিশনের ভিতরে ঢুকে আপনাদের সাথে কথা হচ্ছে। যে এটা হচ্ছে খ্রিস্টানদের সেই উপাসনালয়, এটা হচ্ছে সেন্ট মেরিস ক্যাথলিক গির্জা। এটা মূলত 1972 সালে, মানে যুদ্ধের কিছুদিন পরে পরেই এটা স্থাপিত হয়। তো এখানে দেখতে পাচ্ছি কিছু সুন্দর সুন্দর ফুল আছে, এই যে ফুল, এপাশে আরও ফুল আছে অনেক সুন্দর। তো চলেন আমরা সবার প্রথমে ভিতরে যাই। এই যে এটা হচ্ছে মূলত গেট, এটা মেবি লাগানো না, আমরা খুলি একটু। তো অনেক কষ্টের পর আমরা গেটটা খুলছি, আর এই যে এটা মূলত, এটা কি বলে নীরবদা এটাকে, মানে ওদের একটা নির্দেশনা আর কি, এরকম কোনো কিছু ওই পাশে। আর আমি পরিচয় করে দিতে ভুলে গেছি, আমার সাথে আছে এই যে আমাদের নীরবদা, হাই বলে দাও। তো নীরবদার সাথে তো আমরা যাচ্ছি অ্যান্ড সরাসরি ওই ঘাটে গিয়ে আপনাদের সাথে কথা হবে। তো একটু প্লেসটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। ভিতরে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটা হচ্ছে মূলত যিশু খ্রিস্টানের ছবিটা। এই যে একটা ছোট ছাগল বা ভেড়াকে নিয়ে তিনি দাঁড়ায় আছেন, অ্যান্ড এপাশে একটা বাংলাদেশের ম্যাপ। তো আমরা বাইরে যাই এখন। দেখতে পাচ্ছেন যে আসলে গাছপালা মিলে এত সুন্দর একটা পরিবেশ, ফুল এখন বসন্তকাল, যার কারণে অনেক সুন্দর সুন্দর ফুল। এই যে গেটের উপরেও ফুল, আর এই পাশে তো ফুল দিয়ে ভর্তি।
আচ্ছা, তো আমরা মূলত এখান থেকে এখন বের হয়ে যাব, আর এপাশে মূলত এই পাশ দিয়ে পুরোটাই মূলত চা বাগান, যেটার ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর রাস্তা শুরু। ও রাস্তাটা দেখেন, পাশে নদী, এপাশে রাস্তা, এপাশে চায়ের বাগান, সব কিছু মিলে আসলে অনেক সুন্দর একটা রাস্তা। রাস্তাটা আপনাদেরকে ঠিক মতো ফিল করাইতে পারবো না যদি না আপনারা এই রাস্তায় আসেন। তো রাস্তাটা দেখেন, আমরা মেইন রোডে উঠে গেছি, আর এই পাশ থেকে মূলত সরাসরি একদম পাকা রাস্তা, আর এই পাশ দিয়ে দেবীগঞ্জ যাওয়া যায়। তো আমরা সরাসরি দেবীগঞ্জের দিকে যাচ্ছি, আর দেবীগঞ্জে মূলত যাচ্ছি না, দেবীগঞ্জের বারণী ঘাট, মানে এই রাস্তা দিয়ে সামনে বারণী ঘাট, সেখানে যাব। বারণী ঘাট থেকে আরেকটা ঘাটে নিয়ে যাব, সেটা মানে বারণী ঘাটের দিকেই, বাট ওই ঘাটটা এই বারণী ঘাটের থেকে অনেক সুন্দর। কিন্তু আমরা বারণী ঘাটে আসতেছি কারণ হচ্ছে বারণী ঘাটে একটা মেলা লাগছে, যে মেলাটা আসলে অনেক সুন্দর একটা মেলা। তো আমরা গেলে বুঝতে পারবো, রাস্তার ভিউটা আপনারা উপভোগ করেন। এই চিকন রাস্তা দিয়ে, বালুর রাস্তা দিয়ে বারণী ঘাটে যেতে হবে। ও যুদ্ধ করে করে যাই আপনাদের জন্য। আর নীরবদা পাগল হয়ে গেছে। কি নীরবদা পাগল হওয়ার কারণ কি বলে নেই, এটা হচ্ছে অভয়ারণ্য, মাছেদের অভয়ারণ্য। এখানে মূলত লাল ফ্ল্যাগ দেওয়া আছে, আর এখান থেকে কেউ মাছ ধরা নিষেধ, এখান থেকে কেউ মাছ ধরতে পারবে না। আর যদি নদীর স্রোতটা থাকতো তাহলে আপনাদেরকে দেখাইতাম। এই নদীর স্রোত হচ্ছে ঘাটের উল্টো দিকে। আমরা সরাসরি বাইক নিয়ে যাচ্ছি, কারণ এতটা হাঁটা আমাদের পক্ষে সম্ভব না। এটা মূলত একটা গঙ্গা নদী, এখানে সবাই মানে যে এখানে স্নান করলে বা গোসল করলে পাপ মুক্ত হয়ে যায়, যার কারণে এই মেলাটা। আর এই নদীর স্রোতটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ, ও আমরা এখন একটা সাগরে, ও থরথর থরথর করে কাঁপতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে নদীর পানিটা যাচ্ছে, এই স্রোতটা দেখেন আপনারা, এই স্রোতটা বুঝতে পারতেছেন কিনা আপনারা আমি জানি না। এটা মূলত নদীর উল্টো পাশে যাচ্ছে, স্রোত যায় মূলত এই পাশে, বাট এই স্রোতটা যাচ্ছে এই পাশে। নীরবদা, স্রোতটা মূলত উল্টা পাশে যাওয়ার কারণটা কি? আসলে এটা হচ্ছে গঙ্গা নদী, আর ওই যে গঙ্গা মন্দির, এটা হিন্দু সম্প্রদায়ের, আমরা মূলত গঙ্গা মা বলি, ঠিক আছে? আচ্ছা, সমস্ত গঙ্গা নদীর পানি কি উল্টো দিকে যায় নাকি এই শুধু বারণী নদীর? বারণী নদী এই শুধু মানে উল্টো পাশে যায়। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা আমি বলে দেই, এই বারণী মেলাটা এর আগে মূলত অনেক জাঁকজমক করে করা হতো, কিন্তু এই করোনার কারণে মূলত এই বারণী মেলাটা এবার একটু কি বলবো মানে সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে। এই বারণী মেলায় মূলত ঢাকা থেকে, ইন্ডিয়া থেকে অনেক দূর দূরের মানুষ এখানে এই বারণী মেলায় আসে। এই বারণী মেলার
সবথেকে মেইন আকর্ষণ হচ্ছে এই যে নদীর পানির স্রোতটা। আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি নিয়ে যাই। আপনারা কি দেখতে পাচ্ছেন, ওই যে নদীর স্রোতটা মূলত উল্টা পাশে যাচ্ছে, আর এখানে অনেকে গোসল করে স্নান করে, যেটা এর আগেও আমি বলছি। একটু ভালো করে লক্ষ্য করেন যে আসলে নদীর স্রোতটা কোন পাশে যাচ্ছে। নীরবদা হিন্দু সম্প্রদায়ের এন্ড পূজাটা নীরবদাদের। তো নীরবদা নীরবদা কি করবা তুমি? আশীর্বাদ নিবা নাকি? এটুকুই তো নাকি? নিচে নামতেছি, দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর। আসো নীরবদা, নিচে নামি। নীরবদা অনেক খুশি। নীরবদা কেমন লাগতেছে? মনে হয় সারাদিন বসে থাকি না? তোমার কাছে গান শুনবো কিন্তু বলে দিলাম। তো চলেন, আমরা বেশি কথা না বলি, আমরা নিচে নামি। এই যে একটা ভাঙা নৌকা, অনেকটা কি বলবো, জায়গাটার বর্ণনা আপনারাই দেন। এখানে আসলে কত সুন্দর একটা জায়গা। আয় ধরেস না। জায়গাটা দেখেন আসলে কত সুন্দর। ও, এখানে কয়েকটা পিচ্ছি দেখতে পাচ্ছি গোসল করতেছে। আমরা পিচ্ছিগুলোর কাছে যাই। উল্টা বাজি দাও তো। ও, খুব সুন্দর পারে তো। এই যে এত এখনো উঠে না রে। হ্যাঁ, হইছে হইছে, হবে। ও, তো আমরা এখান থেকে এখন চলে যাই। অনেক মজা করলাম পিচ্ছিগুলোর সাথে, অনেক মজা করলাম। আসলে পরিবেশটা অনেক সুন্দর। কেমন লাগতেছে সবকিছু মিলে? অনেক ভালো লাগতেছে, বেস্ট জায়গা। তো একেবারে নিলিবিলি জায়গা, কি বলবো, আর বলার কিচ্ছু নাই। ঠিক আছে, এত সুন্দর একটা জায়গা। আজকে আমি সুয়াদ দাদার জন্য আসতে পারলাম। তিনি আমাকে বললো আজকে যে চলেন আজকে যাই ঘুরে আসি। অনেক এনজয় করতেছি দাদার সাথে, অনেক ভালো লাগতেছে। আমরা চাইছিলাম যে অন্য একটা জায়গায় যাব, বাট ওয়েদার খারাপ আর নীরবদার কাছ থেকে গান শোনা বাকি আছে। তো চলেন সরাসরি নীরবদার কাছ থেকে একটা গান শুনি। কোনটা গান শোনাচ্ছ আজকে? সম্পর্ক বদলে দাও, অনেক ফেমাস একটা গান আসলে। তো চলেন গানটা শোনা যাক। বুদ্ধু বেশে কন্যা যখন এলো রে, খুশির বন্যা বয়ে গেল রে। ও, বুধু বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, আ
को बदले गलो इटी पोलो के आपुन के जे बोर गोलो रे उदुबे से कुन्ना जो कोने लो रे जानो खुशीर बन्ना बोए गलो रे ओ से कुन्ना जो कुने लो रे जानो खुशीर बन्ना बोए गलो रे थैंक यू আমরা ওইখান থেকে চলে আসছি আর ভিডিওটা শেষ করতে আমি ভুলেই গেছিলাম তো ওইখানে অনেকগুলো মজা করছি নীরবদার গানটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন আর কেমন ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর ভিডিওটাতে লাইক করতে অবশ্যই ভুলবেন না প্লাস সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ